ওকে ওয়েলকাম। আমরা আজকে করব হচ্ছে ইউনিট 6 লেসন 3, যেটার একটা ছোটখাটো একটা ব্রিফ, ইন এ ব্রিফ আমি একটা ইন্ট্রোডাকশন গতদিন ক্লাসে দিয়েছিলাম। এখানে আমরা কি বলছে যে হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল, এখান থেকে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে মূল যে বিষয়বস্তুটা, যে একটা বাচ্চা কি কি কারণে একটা স্কুলকে সে ঘৃণা করছে, স্কুলে যেতে তার স্বাচ্ছন্দ্য বোধ করছে না, সে ইচ্ছুক হয়ে ইচ্ছা প্রণোদিত করে নিজের স্ব ইচ্ছায় আনন্দ নিয়ে উৎফুল্লতা নিয়ে শিক্ষা গ্রহণ করছে না, কেন কি দায়ী, জয়ফুল লার্নিং এর ব্যারিয়ারগুলো কি কি, প্রতিবন্ধকতা কি কি। আমরা কি বাচ্চাকে শিক্ষার যে পরিবেশ দিলে একটা বাচ্চা আনন্দের সাথে ভালোবেসে শিক্ষা গ্রহণ করে সেটাকে দিতে পারছি না পারছি না, এই ক্ষেত্রে একজন শিক্ষকের কি কি কোয়ালিটি থাকলে সো এখান থেকে পড়াশোনাটা জয়ফুল লার্নিংটা হতে পারে, পরিবেশটা শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত যাতে একটা বাচ্চা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করে, তার জন্য মনে না হয় যে তাকে এখানে খাঁচার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। সে তার জীবনে যে প্রকৃতির যে সব রকম রং আছে নেচারের সেটাকে সে ভোগ করতে পারছে না, তাহলে কেমন হবে। কি বলছে, হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল, কেন একটা বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠানকে স্কুলকে বিদ্যালয়কে ঘৃণা করছে। কি বলছে, চিলড্রেন্স রাইট টু এডুকেশন অলসো ইমপ্লয়েস দ্যাট দ্য স্কুলস দে গো টু উইল হ্যাভ এ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হোয়ার এভরি ওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম। কি বলছে, শিশুদের যে অধিকার, আমরা জানি আমাদের পাঁচটা ফান্ডামেন্টাল রাইটস আছে, মৌলিক অধিকার আছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, তাহলে এই যে এডুকেশন, একটা শিশু জন্মগ্রহণ করলে যে শিক্ষার অধিকার পাবে, এই যে জানার, যে মানুষের শিক্ষা নেয়ার যে অধিকার, জন্মগত তার যে মৌলিক অধিকার, এই অধিকারটা কি হচ্ছে, এটা অলসো দাবি করবেন, এটা দাবি করে যে যেখানে তারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, যে পরিবেশে তারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, সেই পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর, আনন্দময় এবং শিক্ষার সম্পূরক, শিক্ষার সাথে যায় এমন একটি সুন্দর পরিবেশ হবে, যেখানে যেই বাচ্চাটি শিক্ষা গ্রহণ করতে যায় কেন যাক না কেন, সে যেই লেভেলের বাচ্চা, ছোট বড়, গরিব ঘরে, অতদরিদ্র ঘরে, যে বর্ণের, যে ধর্মের, যেখানে যাক না কেন, তারা যেন সেখানে একটি খুব আনন্দঘন, একটা মজার একটি সময় পার করে, এটা যেন তাকে বেঁধে বুঁধে, মানে তাকে প্রেশার ক্রিয়েট করে, অতিরিক্ত চাপ দিয়ে, ঠিক আছে, এরকম করে যেন শিক্ষার পরিবেশটা না হয়। টিচার্স উইল বি কাইন্ড, তাহলে শিক্ষককে কেমন হতে পারে আমরা পরিবেশ দিতে গেলে, এগুলো আমরা যখন এটাকে প্যারাগ্রাফ লিখে লিখবো, দ্য কোয়ালিটিস অফ এ গুড টিচার, তখন আমরা এগুলো হাইলাইট করবো। টিচার্সদের কী হতে হবে, দয়ালু হতে হবে। আমরা জানি যে একটা বড় মানুষের সাথে আমরা যেভাবে কথা বলতে পারি, একটা শিশুর সাথে কিন্তু আমরা সেভাবে কথা বলতে পারি না, এবং শিশুরা কিন্তু খুব ভালো করে বোঝে যে কোনটা, কোন কথাটা তাকে ভালো, কে তার সাথে ভালো করে কথা বলছে, কে তাকে আদর করছে, হ্যাঁ, এগুলো বাচ্চারা কিন্তু খুব ভালো বোঝে। শিক্ষককে কী করতে হবে, মনে করতে হবে যে সে একটি শিশু, তার সাথে দয়ালু একটা আচরণ করতে হবে, কেয়ারিং হতে হবে, তাদের প্রতি অত্যন্ত যত্নশীল হতে হবে, অ্যান্ড সাপোর্টিভ, এবং বাচ্চাকে সাপোর্ট করতে হবে, সে যে কাজটা করতে চাচ্ছে সেই কাজটা তাকে না করা যাবে না, নাটাও যদি করতে হয় তাহলে সেটাকেও ভালোভাবে না করতে হবে, যে এইটা এভাবে না করে এইভাবে করো, দেখো এটা করলে এরকম হয়, এটা করলে কিন্তু এইরকম হয়, তাকে স্পেসটা দিতে হবে, দিলে কি হবে, তাকে যখন দুটো বলা হবে তখন সে নিজেই বুঝবে একটা সময় যে হুইচ ওয়ান ইজ বেটার, ওকে। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্স, সে যেন মনে না করে তাকে চাপাচাপি করা হচ্ছে, তাকে জোর করা হচ্ছে, তার ক্ষমতার বাইরে দেওয়া হচ্ছে, তার এমন কাজ তাকে দেওয়া হচ্ছে যাতে খেলাধুলা, বিনোদন, তার অবসর সময় সব কিছুকে কেড়ে নিচ্ছে, এটা কিন্তু করা যাবে না, যেন সে রিল্যাক্স, সে যেন খেলতে খেলতে বিভিন্ন ইসের মাঝখানে যেন তার পড়াশোনাটা হয়ে যায়। নো হার্স ওয়ার্স উইল বি স্পোকেন টু দেম, কোনো রকম খারাপ বাজে শব্দ, আমরা অনেকেই শিশুদের প্রতি খুব রুড, খুব ক্রুয়েল আচরণ করি, বাজে শব্দ তাদেরকে, একটু দুষ্টুমি করলে, একটু করলে খুব বাজে শব্দ ব্যবহার করি, এটা থেকে শিক্ষকদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটি, যেটা তো নর্মাল বাচ্চাদেরকে তো করতেই হবে, আর যে বাচ্চাগুলো ডিসএবল, অক্ষম, যাদের ফিজিক্যালি ইনভ্যালিড হোক, মেন্টাল ডিসএবিলিটিস হোক, যেরকম যে কোনো রকম যদি ল্যাকিং বা কমতি থাকে, সেই বাচ্চাগুলোর প্রতি আরও বেশি সচেতন হতে হবে। আমি আরেকটি প্যারা পড়ছি, তার আগে এখান থেকে কিছু শব্দ আমার যে কথা মনে হয়েছে মোটামুটি তোমাদের জানা নেই, সেগুলো আমি একটু লিখে দিয়েছি। হার্স মানে হচ্ছে তীক্ষ্ণ, ডিসএবিলিটিস মানে হচ্ছে অক্ষমতা, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, অ্যালাও মানে অনুমতি দেয়া, কেজ মানে খাঁচা, পেন্টাপ মানে আবদ্ধ করে রাখা, বদ্ধ করে রাখা, চেপে রাখা,
আর অ্যাকসেপ্টেবল মানে যেটা কারো কাছে গ্রহণযোগ্য না, নট অ্যাকসেপ্টেড, যেটা মানুষ এটা মানতে পারবে না। ডোর ফ্রেডিজ মানে হচ্ছে ধীরে ধীরে কঠিন মুখে। দেখবা যে কিছু কিছু শিক্ষক আছে, তাদের মুখের মধ্যে, কথার মধ্যে কোনো রকম কোনো মানুষ যেটা হাসির কথা বললে হাসছে বা কান্নার কথা, তাদের মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, অভিব্যক্তি নেই। তাদের এখানে দেখলে, তাদের পোশাক আশাক গেট আপ দেখলে একজন বাচ্চা কী করছে, অনেক সময় ভয় পাচ্ছে। তাদের যে গেট আপ, তাদের যে মুভমেন্ট, তাদের যে চলাফেরা, সব কিছু, এবং মুখটাকে এমন কঠোর, এমন একটা জেদি রিজিট করে রাখছে যে বাচ্চারা তাকে একটা অন্য গ্রহের, অন্য বড় পাহাড়ের মধ্যে অন্য কিছু একটা মনে করছে। ওকে, প্লিট মানে যুক্তিতর্ক করা। আমরা কবিতাটা পড়ার সময় দেখবো যে বাচ্চাটি তার বাবা মাকে বোঝাচ্ছে, ঠিক আছে তোমার বাবা মা তোমাকে একটা কথা বলছে, তুমি বলছো না না এটা না, এই যে বাদানুবাদ করা, এটা হচ্ছে প্লিট। রেস্কিউ মানে উদ্ধার করা। ডার্জারি মানে হচ্ছে নীরস সংসাধ্য কাজ, মানে শিক্ষক বলে যাচ্ছে এর মধ্যে কোনো রস নাই, কষ নাই, বর্ণ নাই, গন্ধ নাই, একই জিনিস। যেমন একজন একটা ই খাবার কেটে যেমন জাবর কাটে, সেরকম দীর্ঘদিনের পড়ে থাকা পড়ানো বিষয়বস্তুগুলা তাদের অভ্যাসগত যে পড়ে তারা ভিতরে রেখেছে সেটাই প্রতিদিনই উগলাচ্ছে। এটার কোনো নতুন আবরণ পাচ্ছে না, এটা কোনো নতুন গেট আপ পাচ্ছে না, এটা চেহারা বদলাচ্ছে না, এটার সাথে বর্তমান তথ্যগুলো যুক্ত হয়ে নতুন করে কোনো উপস্থাপনা করছে না। এইরকম একটি পড়াশোনা যখন হয় একই জিনিস বলেই যাচ্ছে, একদম মুখস্থের মতো বলে যাচ্ছে, সেটাকে বাচ্চাদের মতো করে উপস্থাপন করতে পারছে না, তখন সেটাকে বলা হয় নীরস সংসাধ্য কাজ বা ডার্জারি। ডাইভার মানে দূরে থাকা, কোয়েল মানে নিষ্ঠু, ডিস্টমে মানে হতাশ, টেন্ডার মানে কোমল। ওকে, সেকেন্ড প্যাসেজে আসুন। কি বলছে? দ্যাট আনফর্চুনেটলি ইজ নট জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল। কিন্তু দুর্ভাগ্যবশত এটা সত্য যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এটা সাধারণ প্রতিচ্ছবি নয়। দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম, অ্যান্ড ক্লাসরুম লুক মোর লাইক কেস হোয়ার দে আর পেন্ট আপ ফর আওয়ার্স। কি বলছে? আমাদের পৃথিবীর এই অংশটিতে, দক্ষিণ এশিয়ার আমাদের এই দক্ষিণ এশিয়ার এই লোকালিটিটাতে দেখা যাচ্ছে, এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কী করছে না, বাচ্চাদেরকে ওই পরিমাণ স্বাধীনতা এবং অত স্বাধীনতা দিচ্ছে না, এবং ফলে কী হচ্ছে, ক্লাসরুমগুলোকে দেখে মনে হচ্ছে যে এটা একটা ইসের মতো, খাঁচার মতো। আমরা দেখব আমাদের রবীন্দ্রনাথ এইরকম একটা শিক্ষা ব্যবস্থা থেকে রবি ঠাকুর একসময় মনে করেছিলেন যে বাচ্চাদের আসলে প্রকৃতির কোলে নিয়ে গিয়ে শেখানো উচিত, কারণ প্রকৃতির মধ্যে আসলে একটা মানসিক ডেভেলপমেন্টের মধ্যে সব কিছু আছে। নজরুলও বলে গেছে বিশ্বজোড়া পাঠশালা মোড় অনেক কিছু আছে। কীরকম আছে যদি বলো, তাহলে দেখবা যে বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু আমরা এই যে কন্টিনিউয়াস যে ফ্লো, আমরা কিন্তু ধারাবাহিকতা শিখি। আমরা যখন সূর্য এবং চাঁদের একটা সময় করে ওঠে, একটা সময় অস্ত যাওয়া, আমাদের পাংচুয়ালিটি শেখায়। যখন একটা ঝর্ণা প্রচুর পানি পড়তেই থাকে, নিচে একটি পাথর সেটাকে ধর সহ্য করে, সেই ঝর্ণা, সে জলের আঘাতটা, তখন আমাদের সহিষ্ণুতা শিখি, ঠিক আছে। এখানে একটা গাছ যখন যত বড় হয় তখন দেখবা গিয়ে সেতে মাথাটা নত হয়, আমরা সাবমিসিভ হতে শিখি। সো দেয়ার ইজ এভরিথিং ইন নেচার, এইরকম একটা কনসেপশন থেকে রবি ঠাকুর কিন্তু বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, যেখানে মানুষ প্রকৃতির কোলে, প্রকৃতির ছায়ে বসে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করবে। যেন তার মনে না হয় যে তাকে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা কোনো রকম আনন্দ, বিনোদন, চিত্তাকর্ষকের উপস্থাপন না করে বেঁধে রাখা হচ্ছে। আমরা পড়বো, আমরা একটি লেসন আছে যেখানে রবীন্দ্রনাথের শিক্ষা সংক্রান্ত এই আইডিয়াটি পড়বো, যেটা এখানে রেফার করা হয়েছে। রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটি এখানে করা হয়েছে, ফাউন্ড ইট আনঅ্যাকসেপ্টেবল। রবি ঠাকুর সেখানে বলছেন যে এটা কখনোই গ্রহণযোগ্য না। সো ডিড উইলিয়াম ব্লেকও এরকম একটা কথা বলেছেন, ইনি একজন ইংলিশ পোয়েট এবং পেইন্টার এবং একজন চিত্রকর, হোজ ফেভারিট সাবজেক্ট ইনক্লুডেড চিলড্রেন। তার অনেকগুলো বিষয় নিয়ে উইলিয়াম ব্লেক লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে শিশুদেরকে নিয়ে। ইন ইজ পোয়েম, যেটা আমাদের নেক্সট পড়বো, যে স্কুল বয়, এখানে কী হচ্ছে, ওয়ান্স রাইটস অ্যাবাউট এ ইয়াং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল হোয়ার ডোর ফেজেস টিচার গিভ জয়লেস লেসন্স। যেখানে ওই কবিতাতে কি দেখা যাচ্ছে, একটা ছোট্ট ইয়াং একটা বেবি বয় একটা কথা বলছে, এবং সেই বাচ্চাটি কি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা নিয়ে অত্যন্ত অখুশি, এবং যেখানে কি করছে, এই নীর যেদি কঠিন মুখের কিছু শিক্ষক একদম আনন্দবিহীন একটি নীরস পাঠ দান করে যাচ্ছে। হি উড লাইক টু বি আউটডোর অ্যান্ড এনজয় দ্য সামার ডে। বাচ্চাটি চাচ্ছে যে সে এই ইনডোরে থাকবে না, কারণ সে আউটডোরে বাইরে প্রকৃতিতে যাবে এবং কি করবে, গরমের দিনে
গ্রীষ্মের যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা সে উপভোগ করবে। হি প্লেডস উইথ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে বাদানুবাদ করছে, যুক্তিতর্ক দিয়ে বলছে যে আমাকে কি করো, রেস্কিউ হিম, তাকে উদ্ধার করতে বলছে ফ্রম দ্য ড্রাড রেডি অফ স্কুল। স্কুলের এই নিরস নিরস নির্বোধ অলস যে সময় চলে যাচ্ছে এইখান থেকে সে তার বাবা মাকে বলছে, যুক্তিতর্ক উপস্থাপন করে বলছে তোমরা আমাকে কি করো, এখান থেকে উদ্ধার করো। সো এখানে এই কবিতাটাতে ছয়টা প্যারা আছে, সো প্রতি সিঙ্গেল টু দুই প্যারা করে আমরা একটা করে থিম করবো, তোমাদের যে থিমেরটা দেওয়া হয়েছে সেখানে তোমরা এখানে পাবে। আমরা একটা খুব কুইক একটা রিডিং আমি এটাকে দিচ্ছি। দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক কি বলছে, আই লাভ টু রাইজ ইন এ সামার্স মর্ন, মর্ন ইজ দ্য পোয়েটিক ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ মিন মর্নিং, সকাল। হোয়েন দ্য বার্ড সিংস অন এভরি ট্রি, দ্য ডিস্টেন্স হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন অ্যান্ড দ্য সাইলার সিংস উইথ মি, ও হোয়াট সুইট কোম্পানি। সে কি বলছে, আমি কি চাই, আমি গ্রীষ্মের খুব সকালে ঘুম থেকে উঠতে চাই, যখন কি করবে, আমরা জানি সকালে পাখি ডাকে, যখন প্রতিটি গাছে কি করবে পাখি ডাকবে, দ্য ডিস্টেন্ট হ্যান্ডসম্যান উইন্ডস হিজ হর্ন, দূরে যে শিকারী গিগুলো আছে সেগুলো রেসপন্স করবে, অ্যান্ড দ্য স্কাইলার্স, এবং স্কাইলার যে পাখি আছে সেও তার সাথে গান গাবে। পাখি যে গান গাচ্ছে তার সাথে বাচ্চাটিও গান গাইতে চাচ্ছে, সুতরাং বাচ্চাটি মনে করছে তার কণ্ঠ আর পাখির ওই কণ্ঠ সুমধুর কণ্ঠস্বর যেন একসাথে মিলে যাচ্ছে, এবং সে মনে করছে যে হোয়াট এ সুইট কোম্পানি, তার কত সুন্দর একটা সুন্দর একটা সঙ্গী সে সকাল উঠে তার সাথে পেয়ে যাচ্ছে। বাট টু গো টু স্কুল ইন এ সামার্স মর্ন, ও ইট ড্রাইভস অল জয়, বলছে এই সুন্দর সকাল থেকে বাদ দিয়ে উপভোগ করা বাদ দিয়ে আমাদের স্কুলে যেতে ছুটতে হয় তাহলে আমাদের সকল আনন্দ থেকে এটা আমাকে দূরে রাখবে। আন্ডার এ ক্রুয়েল আই আউটটন দ্য লিটিল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন স্প্রিং অ্যান্ড ডিসমে, একটা কী করবে, একটা নিষ্ঠুর চোখের সামনে কন্টিনিউয়াসলি ছোট্ট বাচ্চাটিকে সারা দিন জড়োসড়ো হয়ে হতাশার মধ্যে সময়টিকে দিনটাকে পার করতে হবে। ও দেন এ টাইমস আই ড্রপিং সিট অ্যান্ড স্পেড মেনি অ্যান্ড অ্যান্সার, সবসময় থাকবে এই মনে টিচার বকলো, এই মনে কান্দে দাঁড় করালো, এই মনে বেতের বাড়ি পড়লো, সে অত্যন্ত উদ্বিগ্নকর ঘন্টাগুলো সেখানে পার করবে। নট ইন মাই লুক আই ক্যান টেক ডিলাইট, এবং বাচ্চাটি বুক বাচ্চাটি বই থেকে কোনো রকম কোনো আনন্দজনক কিছু নিতে পারবে না। নট সিন ইন এ লার্নিং বার্ড ওয়ার্ম থ্রু উইথ দ্য ডিমিস ডিয়ার রিসার্স, সে কোনো রকম বৃষ্টিতে ভিজতে পারবে না, কিছু করতে পারবে না, সারাক্ষণ পুরা দিনটা ওইরকম একটা নিষ্ঠুর কোনো ভাবলেশহীন একটা অভিব্যক্তিহীন একটা চেহারার দিকে তাকে দিনটা পার করতে হবে। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং, কেমন করে যে বাচ্চাটি যে পাখিটি জন্মগ্রহণ করেছে শুধুমাত্র আনন্দ লাভ করার জন্য, তাকে যদি খাঁচার মধ্যে বসে রাখা হয় তাহলে সে খাঁচার মধ্যে বসে কি সুমধুর মিষ্টি গান গেতে পারবে? ঠিক একইভাবে হাউ ক্যান এ চাইল্ড হোয়েন ফিয়ার্স এন ওয়াই বাট ড্রপ হিজ টেন্ডার উইং অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, যখন একটা বাচ্চাকে কোমল বয়সে তার পাখির ডানার মতো তার ডানাগুলো ছেঁটে ফেলা হবে তখন কি হবে, তখন কি সে এই যে বসন্তের যে গ্রীষ্মতে শুরু করেছিল আস্তে আস্তে ঋতু এগোচ্ছে সময় বয়ে যাচ্ছে বসন্তের যে সৌন্দর্য সেটাকে সে উপভোগ করতে পারবে যদি তাকে এই বয়সে সামারি আটকে ফেলা হয় বসন্ত পর্যন্ত কি সে যাবে? ও ফাদার অ্যান্ড মাদার, তখন সে বাবা মাকে বলছে এই বার্ডস আর নিপ্ট, বার্ডস মানে হচ্ছে মুকুল, যদি একটা কুড়িকে পুষ্ফুটিত হওয়ার আগেই যদি তুমি মুচড়ে দুমড়ে ছিঁড়ে ফেলে দাও ঠিক আছে, অ্যান্ড ব্লুমস ব্লুম যেটা পুষ্ফুটিত হতেই যদি না পারে, অ্যান্ড ইন দ্য টিন্ডার প্ল্যান্টস আর স্টিপ, এবং ছোটো ছোটো চারা গাছকে তুমি যদি উপরে মেরে ফেলো, অর দেয়ার জয়েস ইন দ্য স্প্রিং ডে বাই সরোস অ্যান্ড কুয়েলস ডিসমে, তাহলে কী হবে তার বাকি জীবনটা অত্যন্ত দুঃখ কষ্ট, আস্তে আস্তে কি একটা গাছ তুলে ফেলে ফেলে দিয়ে দেখো একদিন দুদিন পর ওটা ওখানে শুকিয়ে মরে যাবে, একটা কুড়ি তুলে ফেলে দেখো ওখান থেকে হবে কুড়িটাই শুকিয়ে মরে যাবে, ওটা কখনোই ফুলে পুষ্ফুটিত হবে না। হাউ শ্যাল দ্য সামার্স অ্যারাইজ ইন জয় অর দ্য সামার্স ফ্রুটস অ্যাপিয়ার অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াটস গিফটস ডিসট্রে অর ব্লেস দ্য মিলোয়িং ইয়ার হোয়েন দ্য ব্লেস্ট অফ উইন্টার অ্যাম্পিয়ার, এখন শীত আসবে একইভাবে কী হবে বাচ্চাটি তার যে স্বাভাবিক যে সৌন্দর্য প্রকৃতির সে উইন্টারে বলো স্প্রিংয়ে বলো আর সামারে বলো সে সেটা কখনোই ভোগ করতে পারবে না। তা আমাদের এখানে ছয়টা প্যারা ছিল, ছয়টাকে আমরা দুই ভাগ করবো এবং নেক্সট ডেতে আমরা চলে যাবো। এখানে দেখো ছয় বারো নম্বরে লেখা আছে রাইট এ 152,000 ওয়ার্ড প্যাসেজ ইন দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড, এটা তোমরা যে ইগুলো আছে ইংলিশ ফর টুডে যে মূল বইয়ের যে ব্যাকরণগত ইটা আছে মানে মূল বইয়ের যে
লেসনের যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেইখানে এটা প্যারাগ্রাফ পাবো, এবং প্যারাগ্রাফ পড়তে গেলে এখানকার কোয়ালিটিসগুলোতে তাদেরকে বা টিচারদেরকে কী করতে হবে, কাইন্ড হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে, সাপোর্টিভ হতে হবে, ঠিক আছে, তাদের প্লিজেন্ট স্পিচ হতে হবে, নলেজেবল হতে হবে, এবং লার্নিংটাকে জয়ফুল করে উপস্থাপন করতে হবে। এইটুকু পড়বে কি আমরা লেসন ফোরে আগামী দিন চলে যাব, এবং দ্য স্টোরি অফ শিল্পী, এখান থেকে আমরা শিল্পী নামক একটি মেয়ের স্টোরি পড়ব, যার খুব আর্লি এজ এজ অফ 15 তার বিয়ে হয়ে যায়, এবং এইটার মাধ্যমে আমরা জানব যে আর্লি ম্যারেজ কী জিনিস। দিস ইজ অ্যান এক্সাম্পল, ওকে, এটা একটা ইনস্ট্যান্ট, এইটাকে ফলো করে আমরা এটাকে কম জেনারেলাইজ করবো যে এটা আর্লি ম্যারেজে মেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক কী কী সমস্যা সে শিল্পীর সম্মুখীন হয়েছিল, এটা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।